নমস্কার ভিউয়ার্স, আজকে আরেকটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ঘরে বানানো দেশি ঘি। এই ঘি আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ, খুবই উপকারী। আমরা যদি তেল খাওয়া ভুলে যাই আর সামান্য ঘি খাই, আমাদের কোনো দিনই হার্টের প্রবলেম হবে না, আর আমাদের হাঁটুতে কখনো আর্থ্রাইটিস হবে না, হাঁটুর ব্যথায় আমাদের ভুগতে হবে না। তো চলুন এই রেসিপিটা কীভাবে বানাবো। ওয়েলকাম টু অয়েল ফ্রি রেসিপিস, তেল ছাড়া রান্না বান্নায় আপনাদের স্বাগত। সবার প্রথমে তেল খাওয়া ভুলে যান, নিজেকে সুস্থ রাখুন আর যৌবন উজ্জ্বল রাখুন। সবার প্রথমে সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন নিজের আপনজনদের। আজকে রেসিপি ঘরে বানানো দেশি ঘি। এই ঘি আমরা খুব সহজেই বানাতে পারি। রোজকার দুধের সরটাকে একটা বাটিতে যদি তুলে রাখি, যখন অনেকটা একসাথে জমে যাবে, ফ্রিজে রাখতে হবে, তখন এই ঘি আমরা বানিয়ে নেব। তো আমরা এই ঘি খুবই সহজে বানিয়ে নিতে পারি। আমার এই রেসিপিটা ভালো করে দেখলে আপনারা বুঝে যাবেন। আমি এইভাবে দুধের সর জমিয়ে জমিয়ে মোটামুটি 750 গ্রামের মতো দুধের সর জমিয়েছি। তারপর এই সরগুলোকে মিক্সির মধ্যে একটা পেস্ট করে নেবো, মানে গ্রাইন্ড করে নেবো। একবারে হবে না, দুবারে করেছি আমি। এই পেস্টটা হয়ে গেছে। এইবার একটা কড়াই গরম বসিয়ে নেব। কড়াইটা ভালো করে গরম হলে এই পেস্টটা আমরা দিয়ে দেব। কড়াইটা গরম হলে এই পেস্টটা দিয়ে দেব আর আঁচটা মিডিয়াম রাখবো। আর আপনাদের বলি, যারা আমাকে অনেকে কমেন্ট বক্সে লেখেন যে তেল ছাড়া আমরা মাছ কিভাবে খাবো, তো আমি অনেকগুলো মাছের রেসিপি করেছি, তাতে আমি কাঁচা মাছ অনেক জায়গায় করেছি আর কয়েক জায়গায় আমি দেখিয়েছি মাইক্রোওভেনে কিভাবে মাছটাকে মানে ওয়ার্ম অপশনে ভেজে নিতে হবে। তো আমি আর একটা অপশন বলবো, যাদের মাইক্রোওভেন নেই তারা কিন্তু কড়া বা প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে মাছটা এপিট ওপিট হালকা ভেজে নিতে পারেন আর ঝোলটা পুরো তেল ছাড়া করতে পারেন, তাহলে টেস্টও হবে আর দারুণ লাগবে। তো আমাদের দেখুন ঘি বেরিয়ে আসছে সর থেকে, সর বাটাটা থেকে। এবার নাড়তে থাকতে হবে, আর আজ কিন্তু বাড়ালে চলবে না, রান্নাতে তাড়াহুড়ো করলে কিন্তু রান্না ভালো হয় না। এই দেখুন ঘি বেরিয়ে এসছে আর এই দুধের সরগুলো চিবড়িগুলো আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে। যখন ব্রাউন কালার হয়ে আসবে তার মানে আমাদের বুঝতে হবে ঘিটা হয়ে এসছে। আর ঘিটা আপনারা যদি খুব বেশি ভাজতে চান ভাজতে পারেন, তাহলে একটু ব্রাউনিশ ঘি হবে। আমার একটু হোয়াইটিশ ঘিটা ভালো লাগে, তাই আমি একটু হোয়াইটিশ রাখবো। তো আমাদের ঘিটা দেখুন হয়ে এসছে, ফ্যানা ফ্যানা হচ্ছে আর ওই দুধের সরের যে চিবড়িগুলো সেগুলো ব্রাউন কালার হয়ে গেছে। দেখুন চিবড়িগুলো ব্রাউন কালার হয়ে গেছে। তো এবার আমাদের ঘি প্রায় হয়েই গেছে। এবার একটা বোতলে ঘিটা একটু সময় ঠান্ডা হতে দিতে হবে অল্প, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তাহলে ওই চিবড়িগুলো আলাদা হয়ে যাবে আর ঘিটা আলাদা হয়ে যাবে। চামচ দিয়ে মানে চেপে চেপে ঘিটা বার করে নেব। দেখুন এখানে পুরো 250 গ্রাম ঘি হয়েছে, কোনো ভেজাল নেই। আর আপনাদের যদি সম্ভব ঘরে বানানো মানে দুধ ভালো থাকে ঘরে বানাতে পারেন, তার ঘরে বানাবে নাহলে কেনা। আর এই পরবর্তী রেসিপিটাও দেখে নিন, এটা হলো চিতল মাছের পেটির ঝাল। তো আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো এই রেসিপিটা। আর এই রেসিপিটা আপনাদের সহজে পেতে গেলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।